আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা খুব ছোট একটা ভিডিও। এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে করোনা ভাইরাস। রোজার ঈদের বন্ধ শেষ হওয়ার পর থেকেই অফিস আদালত সব খুলে দেওয়া হয়েছে, সে কারণে আমার কিছু কাজে বেশ কয়েকবার বাইরে যেতে হয়েছে। আর এই বের হওয়ার মাঝেই আমার কিছু সিমটমস দেখা দেয়, আমার গলা ব্যথা শুরু করে, আমার কিছু ঠান্ডার জনিত সমস্যা দেখা দেয়। তাই আমার মনে সন্দেহ কাজ করা শুরু করে, কারণ আমি আমার বাবা মার সাথে থাকি, আর এ সময় যদি আমার করোনা ভাইরাস হয় তাহলে দেখা যাবে যে আমার থেকে আমার বাবা মারও এই জিনিসটা ছড়িয়ে যাবে। তাই আমি আমার একজন আঙ্কেলের সহায়তা নিয়ে করোনা ভাইরাস টেস্ট করতে দিই। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করোনা ভাইরাসটা টেস্ট করা হয়, এবং শেষে আমি আমার রেজাল্টটা কী পেয়েছিলাম সেটাও দেখাবো। সুতরাং আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং সম্ভব হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং আপনাদেরকে আমি আরেকটা অ্যাডভাইস দিতে চাই, যেটা হচ্ছে আপনাদের যদি কারো কোনো রকম সিমটমস দেখা দেয় তাহলে একটু কষ্ট করে টেস্টটা করিয়ে নেবেন, কারণ দেখা যাবে আপনার অজান্তেই আপনার প্রিয় কোনো ব্যক্তি, হতে পারে আপনার বাবা মা, হতে পারে আপনার স্ত্রী স্বামী কিংবা অন্য কোনো প্রিয়জন আক্রান্ত হতে পারে। তাই যদি আপনার কোনো রকম সিমটমস দেখা দেয় দেরি না করে টেস্ট করে ফেলুন। ধন্যবাদ। আমি হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ICDDR-এর একটা বুথ হাইকোর্টে বসানো হয়েছে, এখানে হাইকোর্টের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা টেস্ট করাতে পারবে। আমার কাগজপত্র আগে থেকেই পূরণ করা ছিল। হাইকোর্টের এমন একটা জায়গায় বুথটা করা হয়েছে যেখানে একদম ভিড় নেই, খুব সুন্দর পরিবেশে খুব সহজেই টেস্ট করানো যাবে। আমি আমার কাগজগুলো নিয়ে ICDDR-এর কর্মকর্তাদের কাছে গেলাম। তারা আমার নাম ইমেইল চেক করে নিলেন। এবার আমাকে যেখান থেকে নমুনা সংগ্রহ করতে হবে সেখানে আসতে বললেন। আমি বসার আগেই তারা বসার জায়গা এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি জীবাণুমুক্ত করে নিলেন। এবার আমার টেস্ট শুরু হলো। অনেকেই ভাবেন করোনা টেস্ট অনেক বড় কোনো টেস্ট, আসলে এমন কিছুই না। কটন বাডের মতো একটা লম্বা জিনিস নাক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে, সেখানে হয়তো 5 থেকে 10 সেকেন্ড ভেতরে রেখে বের করে ফেলবে। এটাই হচ্ছে করোনা টেস্ট, আর কিছুই না। টেস্ট করার পর আমি কিছুদিন আতঙ্কে ছিলাম রেজাল্টের বিষয়ে, কিন্তু আল্লাহর অশেষ সহমতে আমার রেজাল্ট নেগেটিভ এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।